বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াদখুলুনা আল জান্নাহ আবাদা, তারা জান্নাতে কখনো প্রবেশ করবে না। কখনো শব্দটি আল্লাহ রাসূল এখানে উল্লেখ করেছেন। তার এক শ্রেণীর মানুষ হলো মদমেনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, আর এক শ্রেণীর মানুষ হলো অর্রাজলাতু মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের বেশধারী নারী, পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, জিন্স প্যান্ট সহ আরও যত পোশাক আছে, মাথার চুল ছোট করে, যেসবগুলো পোশাকে পুরুষের পোশাক বুঝায় এরকম পোশাক পরে, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত করেছেন, করেছেন তাদের জাহান্নাম ঘোষণা করেছেন। তারা এই পথ থেকে ফিরে না আসা পর্যন্ত তারা জান্নাতের আশা করতে পারে না। এই পথ থেকে ফিরে আসতে হবে এবং তোবা করতে হবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাকে বলেছেন, দায়ুস আল্লাযি ইকিরু ফি আহলি আল খাবাসা, দায়ুসও জাহান্নামে যাবে, কখনো জান্নাতে নয়, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, অশ্লীল কাজের সুযোগ দিয়েছে। যখনই মেয়ে এবং স্ত্রী নগ্ন থাকবে, তখনই স্বাভাবিক বাড়িতে এটা বেহায়াই প্রকাশ পাবে, অশ্লীলতা প্রকাশ পাবে। ইসলাম অনুমোদিত হিজাবে তাদেরকে অভ্যস্ত করেনি এমন পুরুষ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আল্লাহ তাআলা ওইসব পুরুষের প্রতি অভিশাপ করেছেন যেসব পুরুষ নারীদের বেশ ধারণ করে, যেটা এখন সমাজে দেখা যায় অনেক জায়গায়। তার পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, ওয়াল মুশাববিহাতি মিনান নিসায় বিররিজালে, ওইসব নারীদের প্রতিও আল্লাহর অভিশাপ যেসব নারী পুরুষের বেশ ধারণ করে, পোশাকে চলাতে ফিরাতে যারা পুরুষের বেশ ধারণ করে, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লুবসাতাল মারাতে, ওই পুরুষের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন, আল্লাহ রাসূল অভিশাপ করেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে, ওয়াল মারআতা আল্লাতি তালবাসু লুবসার রাজুলে, আর ওই সব নারীর প্রতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যারা পুরুষের পোশাক পরে। অত্র তিনটি বিবরণে আমরা খুব স্পষ্টভাবে অবগত হতে পারছি যে যেসব নারী নিজে পর্দা মেনে নিচ্ছে না, পুরুষের পোশাককে, পুরুষের মতো চলাকে নিজের জন্য ভালো মনে করছে বা নিজের জন্য সম্মান মনে করছে, তাদেরকে এটা জেনে নিতে হবে যে এটা, এই কর্ম তার একটা অভিশপ্ত কর্ম। অভিশপ্ত কর্ম করে ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করা যায় না। কাজেই আমরা নারীদেরকে সতর্ক করতে চাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদের মর্যাদা রক্ষার্থে যে বিধান পেশ করেছেন, সেই বিধান আপনারা জরুরি ভিত্তিতে মেনে নেন। আমরা সকল শ্রোতা মুসলিম বোনকে বলছি এবং কেয়ামত পর্যন্ত যত মুসলিম বোন আসবেন আমরা সকলকে বলছি যে আপনারা আল্লাহর দেওয়া বিধান মেনে নেন, পুরুষের পোশাক পরা ত্যাগ করুন, বাড়িতে থাকার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারা ইহকালও মর্যাদা পেয়ে যাবেন, পরকালও মর্যাদা পেয়ে যাবেন। শুকরিয়া।